समस्त प्रशंसा से विश्व नियंता परम करुणामय अल्लाह रब्बुल आलमीन दरबारे जिन तार बरगुजिदा पैगंबर हुजूर पुरनूर सरकार दो आलम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम के बदौलते आज पर्यंत जो तो हादी एसेछेन अल्लाह पाकेर जे रहमती बारी धारा जुग जुग धरे अम्बिया इकराम ओ आउलिया इकराम देर माध्यमे अम्रा जे हिदायत सिराते मुस्ताकिम पेयेछी एर मूल अल्लाह पाकेर बनानोर मखलुकात के कायम करार एवं हक ना हक के जानाबार जन्नो सत्य मिथ्या पार्थक्य करार जन्नो उरुष पाक हलो मिलन तालिका ता आजके आपनारा जे आज अनुष्ठान करेछेन एई अनुष्ठानटा कोन उद्देश्ये करेछेन छय रजब माशाल्लाह तो छय रजब उपलक्षे जखन करेछि सेटा एई उद्देश्य थाकबे बा एटा जाना थाकबे जे सुल्तानुल हिंद आजमीरे खाजा गरीब नवाज मैनुद्दीन चिश्ती हसन संजरी सुम्मा आजमीरी रदियल्लाहु तआला अन्हु उनी आमादेर भारतवर्षे एलेन आर एखानकार परिस्थिति आजकेर जुगे मन हय कम बेशी एमन केउ जानेन ना एटा बलार अपेक्षा राखे ना आमार भाषा बुझते पारछेन हिंदुस्ताने खाजा गरीब नवाज आसार पूर्वे की अवस्था छिलो एकबारे गावार गबेट जाहेल मूर्ख निरेट जेटाके आदिवासीर मतो बला हय आदिवासी बोलते एकटा बंजारा टाइप कोथाय बसबे कोथाय खाबे जेखाने खुशी तम्बू जेखाने खुशी घर जा जा बोल तबुओ हिंदुस्ताने एकटा गर्व छिल आछे थाकबे केनो ना एई भारतवर्षे आमरा जे बनी आदम मानुष जाति आमादेर आदि पिता हजरत आदम शफीउल्लाह अलैहि सल्लम के भारतवर्षे अल्लाह ताआला निक्षेप करेछिलेन जोरे बोलें सुभानाल्लाह ए भारतवर्षे पदार्पण करेछिलेन प्रथम कदम जान्नात थेके रेखेछिलेन भारतवर्ष तो ए भारतवर्षे उनी किछुदिन थाकार फले आबार उनी चले जान जेटा आराफात बला हय আরাফাতের ময়দান হাওয়া বাবা আদম দুজনের মিলনস্থল ওটাকে বলা হয় আরাফাত মিলনস্থল ওখানে তাম্বু ঝুপড়ি বসবাস করার জন্য যতটুকু লাগে ছিলেন ওখানে হযরত বাবা আদম আলাইহিস সালামকে দিয়ে জিবরাইল আলাইহিস সালামের মারফতে কাবা ঘর একটা ভিত খনন করা হয় ওখান থেকে বাবা আদম আলাইহিস সালামকে দিয়ে শরীয়তের কানুন কি বলে আপনার ইসলামী কানুন শরীয়ত নূর সালাম থেকে চালু হয়েছে ইসলামী কানুন আল্লাহ পাকের তাওহীদি কানুন ওখান থেকে পরিচালনা শুরু হয় একের পর এক যুগ যুগান্ত ধরে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে এক এক করে হাদি আসেন আর দিন প্রচার হতে থাকে কিন্তু ভারতবর্ষ আমার নবী পাকের জামানাতেও ভারতবর্ষে মালাবার রাজ্য দক্ষিণ ভারতের মালাবার রাজ্যেও নবী পাকের সাহাবাগণ বেশ কিছু ছিলেন তো সে সাহাবার আমল চলে গেছে কোথায় কি বলে আপনার প্রথম হিজরি
হিজরির সূচনা লগ্ন থেকে মাদানী জীবনে নবী পাকের সেখান থেকে নবী পাকের দিন প্রচারে ভারতবর্ষে মালাবার রাজ্যে ইসলাম প্রচার হয় এখান থেকে এই ভারত আর আরব যানবাহন জাহাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পণ্যদ্রব্য আদান প্রদান হতো সেই জন্য আদান পর হার কারণে ভারতবর্ষের কিছু ব্যক্তি নবী পাকের কাছে গিয়ে দিন ইসলাম গ্রহণ করেন আর সেটা হচ্ছে দক্ষিণ ভারত মালাবার রাজ্য তো ওখানে বেশ কিছু সাহাবা ছিলেন মসজিদও ছিলেন আজান হতো নামাজ হতো পরে 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 ওটা আবার দুর্বল হয়ে পড়ে একরকম দেখতে গেলে ভারতবর্ষে ইসলামের লেশমাত্র ছিল না যদিও ছিল কয়েকজন একবারে খামোশ হিন্দুস্তানে ভারতবর্ষের সবথেকে বড় কট্টর জালিম বাদশাহ ছিল পৃথ্বীরাজ চৌহান এর দাপটে ও ধর্ম ছাড়ার কোন ধর্ম কেউ এখানে করতে পারতো না কিন্তু আমার নবী মদিনা থেকে বসে বসে বলতেন যে ভারতবর্ষ ভারত থেকে হিন্দ থেকে আমি সুগন্ধ পাচ্ছি ইসলামের দিক দিয়ে ভারতের মধ্যে যতটা উন্নতশীল হবে হোসাইনি হবে হোসাইনি ঝান্ডা উত্তোলন করবে একমাত্র ভারতে তা বেশি হবে আর ভারতকে লক্ষ্য দেখেছেন এই জন্য ইমাম হোসেন আল্লাহ সাল্লামও কারবালা প্রান্তরে বলেছিলেন যে আমাকে হয় ইরাক এই হয় ইরান না হয় মদিনা না হয় ভারত যে কোনো একটা রাস্তা ছাড়া হোক যাক ও ঘটনা অনেক দিকে যাবে তো ভারত কেন বললেন না ভারতের উপরে আল্লাহর নবী নূরের নজর একটা দৃষ্টি ছিল জোরে বলেন সুবহানাল্লাহ কারণ ভারতে বাবা আদি পিতা আলাইহিস সালামের আগমন এবং ভারতে বেশ কয়েকজন নবী পাকের মাজার আছে এই যে অযোধ্যা পাহাড় ওতেই নূহ নবী আলাইহিস সালামের কি বলে পূর্বে যে হিন্দুস্তান বাবা আদম সালামের এক ছিলেন নাম হিন্দ সেই হিন্দ থেকে হিন্দুস্তান এটা কোনো হিন্দু রেখেছে তা নয় হিন্দ থেকে হিন্দুস্তান বিভিন্ন রকমের ইতিহাস পড়লে বোঝা যাবে আপনারা আসল ব্যাপারটা কি বললো কটা কটা লোক আমরা পড়াশোনা করি মুসলিম সমাজ দিক দিয়ে আমরা পড়াশোনা থেকে অনেকটা দূরে আর বিভিন্ন ভৌগোলিক জগৎ থেকে একেবারে পেছনে হলে মোল্লা যা বলে ওকেই খোদা বলে যা বলে সেটাই মেনে নেবো আল্লাহ কোরআনে যাই বলুক কোরআন পাকে আল্লাহ যাই কিছু বলুক ওটাকে তারা উড়িয়ে দেবে কি বলবে বলে ওটা ওই পিতরিকার লোকরা মানে ওদের কোরআন আলাদা আস্তাগফিরুল্লাহ যারা বলে যে চিস্তিয়া তরিকার পীরের কোরআন আলাদা কাদরিয়া তরিকার পীরের কোরআন আলাদা আর আমরা শরীয়ত বলে আমাদের কোরআন আলাদা এরা কত বড় কট্টর কুফরি কাফের বেদিন আমার তো মনে হয় এদের থেকে নিকৃষ্ট প্রাণী আমি পৃথিবীতে দেখতে পাইনি তুমি তরিকতকে মানবে না শরীয়তকে মানবে না পীরকে মানবে না সেটা আলাদা কথা কোরআন তো আলাদা হতে পারে না কি যে ঠিক না বেঠিক কোরআন তো এক এখন তাহলে আর কিছুদিন পরে বলবে না ওদের আল্লাহ আলাদা তাই না তারপর বলবো ওদের নবী আলাদা আসলে যেখানে কোনো জবাব না পায় যখন দেখবেন যে বাবা তোমার বাপের পরিচয় কি যখন না বলতে পারে তখন সেই এটা ওটা 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 করে বলো ছেলেটাই বাজে ওর কথা কেন শুনবে ঠিক এরকম একটা আমাদের মুসলিম সমাজের মধ্যে একটা জিনিস ঘটে গেছে ভাই আমি আজকে শুধু বিভিন্ন প্রান্ত ঘুরে আমি দেখছি যে আউলিয়া দের উপরে শুধু নয় নবী পাকের আওলাদের উপরে আহলে বাইতে রাসূল উপরে কি দুশমনি আহলে বাইতে রাসূল মাওলানা আলী আলাইহিস সালাম ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত এবং আইমায়ে তাহরীন আওলাদ রাসূলগণের ফজাইল মানাকিব যখন বলতে যাবেন তখন একদল গোমরাহ পঙ্খী দাজ্জাল মৌলভী আগে মাবিয়াকে দাঁড় করে দিবে মাবিয়াকে সাহাবী বলে মানো কিনা গো বলো বাস একে একটা বেশ ভালোই পলিসি হয়েছে মাবিয়াকে সাহাবী বলে মানলে তাহলে ঠিক আছে আর মাবিয়াকে মানতে গেলেই তো আহলে বাইতের শান কিন্তু অনেক ছোট হয়ে যাবে সেটাও কমবেক মৌলভী জানে না মাবিয়া কি দুশ্মনী করেছে সেটা তো জানে জেনে বুঝেও কেন দুশ্মনী করছে তারা তো বড় বড় আলেম আসলে ব্যাপারটা কি
ফেরাউনের যদি বেটা সে তার ফেরাউনের বাপের বদনাম হবে এটাকে সহ্য করতে পারে? তো মাবিয়া বংশধর যারা আছে ওই খুনের খুনি ওই রক্তে যারা ঘোরাফেরা করে তাহলে তো সহ্য হবে না আহলে বাইতের রাসূলের ফজাইল আহলে বাইতের রাসূলের প্রশংসা তাদের তারিফ কোনো মতেই সহ্য হবে না। ফলে তাকে ঠেকা দেওয়ার জন্য দাঁড় করিয়ে দেয় একটা বেশ ভালোই পলিসি শিখেছে মাবিয়াকে সাহেব বলে মানা কিনা। আরে মাবিয়াকে আগে মানবো না আগে নবীকে মানবো? এটা তো আগে জানতে হবে নবীকে যদি আমি মানি। আরে কোরআনকে আগে মানার আগেও নবীকে আগে মানতে হবে, ঠিক বললাম না ঠিক বললাম? আমি কোরআনকে আগে মানতে পারবো না নবীকে আগে মানবো, কুফরি হবে নাকি? আরে নবীকে যদি না মানি তো কোরআন পাবো কোথেকে? কারণ আল্লাহ পাকের বাণী কোরআন, কিন্তু পেয়েছি তো নবীর কাছ থেকে। তো নবী যদি আমার শত্রু দুশ্মন তাকে না মানি তো কোরআন আমি তার কাছ থেকে নেবো কেন? তাহলে কোরআনকে সত্য বলে মানতে হলে ঈমান রাখতে গেলে পারফেক্ট ভাবে কোরআনের থেকেও আরো উচ্চারাঙ্গের নবীকে সত্যবাদী মানতে হবে, ঠিক না বেটি? আমার কথা বুঝতে পারছে? তো আজকে যদি নবীকে আমরা সত্যবাদী বলে মেনে নিই তো সেক্ষেত্রে কোরআন দুটো হবে না একটা হবে? আসলে যে হালালি রক্ত যাদের মধ্যে নেই তারাই শুধু বলে কোরআন আলাদা, আর আর তারা তো নবীকেই মানে না, তো কোরআন আলাদা করবে না কি করে? তারা তো নবীকেই মানে না, সাহাবাকে দাঁড় করে, সাহাবাকে দাঁড় করাচ্ছে। আমি বললাম আপনি আজকে আপনার কোন পীরের দরবারে দেখেছেন? বা যদি এরকম একটা ঘটে যে পীর সাহেব ইন্তেকাল করেছে, তার আওলাদকে ছেলেকে সন্তানকে আত্মীয়কে রিশতেদারিতে যে কোনো দিক দিয়ে হোক খেলাফত দিয়ে গেছে, তাকে হাঁটি দিয়ে যদি সেই জায়গায় মুরিদ বসে কি হবে? মানা যাবে কেন? এটা যখন মানবে না তো নবী পাক যাকে দিয়ে গেছেন তাকে এড়িয়ে কি করে আপনি সাহাবাকে বসাতে পারেন? আমার কথা বুঝতে পারছেন না? জীবনে এরকম শোনেননি বোধ হয় নাকি? মাথা খুব ওয়েটিং হচ্ছে ভাইটেল কথা, আর কিছু ভাইটেল নাই। আজকে বললাম না যে আমরা ভৌগোলিক ইতিহাস ইসলামিক তারিখ কিছুই জানি না, আর সব থেকে বড় চিস্তিয়ার কোথায় হয়েছে জানেন? কিছু আমরা হয়ে গেছি কাওয়ালিতে মেতে যাই, খালি বাজনাটা বুঝি আর কালাম বুঝি না। কাওয়ালি যে জামানায় ছিল সে জামানার লোকরা, কাওয়ালিটা কোত্থেকে এলো? আর কোন দেশে কাওয়ালি আছে? হিন্দুস্তানে খাজা গরিব নামাজ যখন এলেন উনি তারিফ করছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, মানুষ আসছে না। তো ভারতবর্ষের লোকেদের একটা রং ছিল, তারা সঙ্গীত ভালোবাসতো, মিউজিক ভালোবাসতো। আচ্ছা খাজা গরিব নামাজ দেখলেন এরা সঙ্গীত ভালোবাসে, মিউজিক ভালোবাসে, তাতে মিউজিকের বাহানায় সঙ্গীতের বাহানায় সেতারা বাজিয়ে ছন্দ গেয়ে আল্লাহ রাসূলের কালাম, যেটাকে কল কালাম কথা অলি নবী রসুল আল্লাহর কথা ওই ছন্দের মাধ্যমে আর কি বলে সেতারা মিউজিকের মাধ্যমে গাইতেন, তখন এই ভারতবর্ষের আদি মানুষেরা বাড়ির দ্বারস ওই গিয়ে বসতে বসতে বাজনা শুনতে গিয়ে বাজনার মধ্যে দিয়ে যে কথাগুলো বলা হতো তখন তাদের কর্ণগোচর হচ্ছে, কর্ণগোচর হতে হতে আস্তে আস্তে করে দিনের দিকে ঝুঁকে পড়ছে। কি জি দিনের দিকে ঝুঁকে ভারতবর্ষের 90 লাখ ভারতীয়কে আমার খাজা গরিব নামাজ ইসলামে দাখিল করেছেন। জোরে কাওয়ালি অবশ্যই দরকার, সেটা হচ্ছে চিস্তিয়া তরিকার মধ্যে একটা খাসুল খাস থাকবে, পার্সোনাল থাকবে, যেটা আমার পীর মুর্শিদকে মানে। ভাই পীর কেবলা আপনি যে পীর ধরেছেন আপনার জন্য আপনার কেবলা, ঠিক না? কিন্তু কিন্তু কাবা কেবলাকে তো মানতে হবে। কাবা কেবলা আপনি যে পীরকে মানেন তারও কেবলা, আপনারও কেবলা, অন্য পীরের কেবলা, সব পীরের কেবলা কাবা কেবলা, ঠিক না? তো শরীয়তকে রাখতে হবে, তরিকতকে রাখতে হবে, কোরআন ও হাদিসকে রাখতে হবে, কিন্তু চিস্তিয়া তরিকার মাথা মুন্ডুটা কোথায় ভেঙেছে জানেন? কাওয়ালিকে নিয়ে এত মেতে যায় যে কোরআন ও হাদিসের আলোকে দু চারটা মানুষকে কথা শোনাবে, আলোকপাত করাবে, সেই জিনিসটা ভুলে গেছে।
আমার পীরের কথা শুনব, আমার পীরের কথা শুনব, আমার পীরের এ করব, হ্যাঁ আমার পীরের সুন্নত কর্পণ করার পীরের সুন্নত করতে গিয়ে দেখতে পাচ্ছ আজকে অবস্থাটা কি হচ্ছে, যে কোরআন হাদিসের মধ্যে বক্তব্যকে ছেড়ে দিয়ে যদি আমরা সঙ্গীত কাওয়ালিতে মেতে যাই তাহলে কিন্তু দেখবেন যারা আসে তারা শুধু বাজনা শোনে, কালাম শোনে না, কালাম বোঝে না, কালাম যদি না বুঝতে পারে আস্তে 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 করে সব মূর্খে পরিণত হয়ে যায়, হচ্ছে না কিনা বলুন, আমি বদলাম করছি না, নিশ্চয়ই আপনার জাত সেফাতের একটা কানুন রাখবেন যে আমি যে পীরের তরিকায় থাকি সেটা অবশ্য দরকার, কিন্তু সেটা তাদের সুন্নত মেনে আউলিয়াদের সুন্নত মনে করে আউলিয়াদের তরিকা মনে করে এটা রাখবেন, কিন্তু নবী পাকের বাণী যেখান থেকে শরীয়ত দৃষ্টিভঙ্গি সেটা কথাকে ফলো করবেন, যে যার মাধ্যমে দিন ইসলাম ফাইলিয়েছে পৃথিবীর মধ্যে, ঠিক না? তো আজকে আমি এটাই বলতে যাচ্ছি যে কোরআন ও হাদিসের আলোকে আজকে যে উরুসপাক হচ্ছে খাজা গরিব নওয়াজ সুলতান হোসেন, যিনি না এলে এই ভারতবর্ষ অন্ধকার ছিল, যিনি না এলে এই ভারতবর্ষ অন্ধকার ছিল, যার দ্বারা দিয়ে আজকে আমরা চিস্তিয়া হয়েছি, কাদরিয়া হয়েছি, নকশবন্দিয়া হয়েছি, ওয়ারশিয়া হয়েছি, বলছি এ কেমন কথা বললেন, চিস্তিয়া হয়ে গেলে কাদরিয়াও হওয়া যায়, আরে শোনেন কথাটা না একটু, ওটাকে আবার ভাগাভাগি না করলে বুঝে আসে, একটা অঙ্ক বুঝে না এলে কি করে আসবে, হিন্দুস্তানে যখন খাজা গরিব নামাজ আসছেন চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, গিয়ে খাজা বাবার দিদার করিব, চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, আশিকে আল্লাহওয়ালা রয়েছে যারা হাদিসের মাঝে দেখো নবীর ইশারা, আপনাদের ভালো লাগছে বুঝতে পারছেন, আশিকে আল্লাহওয়ালা রয়েছে যারা হাদিসের মাঝে দেখো নবীর ইশারা, কোরআনেতে সাফ দেখো ইরশাদ হয়েছে, কোরআনেতে সাফ দেখো লেখা রয়েছে, যারা হয় আল্লাহর ওয়ালি মরে না তারা, দেখো মরে না তারা, ওলিরা মরে না, দেখো মরে না তারা, জিয়ারাতের বাহানায় আমরা দেখতে পাই না, কোরআন বলছে মরে না, তাহলে আমরা জিয়ারাতের বাহানায় কি করব, ওলির মাজারে দেখতে না পেলো ফরিয়াদ করব, আমি না শুনতে পেলো দেখতে না পেলো ওনারা দেখছেন, ঠিক না? জিয়ারাতের বাহানায় ফরিয়াদ করিব, গিয়ে খাজা বাবার দিদার করিব, চলো খাজা পিয়ার দরবারেতে যাব, চলো খাজা পিয়ার দরবারেতে যাব, খাজা পিয়ার দরবারেতে গিয়ে দেখো না, যারা গেছে আবার অনেকে যায় মাথা নোয়ালে সেরে, হ্যাঁ এই মাথা নোয়াবে নি সেরে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়া চলবে না, আল্লাহ ছাড়া বিবির কাছে মাথা নোয়া চলে, কমপক্ষে জিজ্ঞেস করুন, যখন জন্ম হয়েছে পৃথিবীতে যখন মাথা নুয়ে সাজদা দিয়ে ভূমিষ্ঠ হলো তখন যায়, ওটা হলো আমি করে আল্লাহ করিয়েছে, আল্লাহ যেন বুঝে কোরআন কারো শেষ হয়নি, বুঝতে পারেন, বিয়ে শাদী হয়ে থাকে বিবিতে জিজ্ঞেস করুন যখনই সন্তান সন্তান জন্ম হয় নিম্নমুখী মাথা ঝুঁকিয়ে মায়ের পায়ের কদমের দিকে মাথা ঠুকে পৃথিবীতে সাইদা দিয়ে আসে, ঠিক না বেটি? তো পায়ের দিকে গায়রুল্লার দিকে মাথা ঝুঁকিয়ে ঠুকে দিলে যদি শেরেক হয় তো মোল্লা জন্ম হয়েছে ও তো শেরেক করে এসছে, মাথা ঠুকাবার নাম শেরেক, এটাই হয় মাথা ঠুকে গেলেই শেরেক, আরে নিয়ত তো দেখো, একটা তাজিমি থাকে একটা আবুদিয়া থাকে,
আল্লাহর ইবাদত করতে গেলে কাবা কেবলা দিক করে দিয়েছে। শুকরিয়া যখন সাইদা দেয় কাবা কেবলা দেখতে হয় না, শুকরিয়া আদায় করার জন্য যেখানে যেদিকে মুখ করে সিদায় করতে পারে। তো এটা ইবাদত বিষয়, একটা সাইদা শুকরিয়া, একটা সাইদা আবুদিয়াত কাবাকে কেবলা করে সাইদা দিতে হয়, আর একটা আল্লাহর নিশানি যেখানে থাকে। জোরে বলেন তো আত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসা, আল্লাহ ইব্রাহিম সাল্লাম যে কাবাকে কেবলা করে দাঁড়াবার মধ্যে নামাজ যখন আমরা কায়েম করি, ইমাম যখন দাঁড়ায় তো ওখানে ইমামের আগে যে পাথরের উপরে ইব্রাহিম দাঁড়িয়ে কাবা মেরামত করেছিলেন, তামির করেছিলেন, ওই পাথরে ইব্রাহিম সাল্লামের কদমের ছাপ আছে। ইমাম আগের দিকে রেখে নামাজ পড়ে আল্লাহর ইবাদত হয়, আর ইব্রাহিমের কদমের তাজিম হয় তো সেরে হলে তো ওখানে আগে হবে, ঠিক না? সত্য কথা বলতে কি মোল্লারা নিজেও করছি, আর সেরেক বলতে বোঝে না, সেরেক বলে কাকে? আর আল্লাহর সঙ্গে অন্য কাউকে আল্লাহর বরাবর জানলে সেরেক। কি বললাম? আল্লাহর মতো, যেমন ফেরাউন বলেছিল আমি খোদা, এটার নাম সেরেক। নামরুদ বলেছিল আমি খোদা, আল্লাহ বলে আমি খোদা, আল্লাহ বলে আমি আল্লাহ, ফেরাউন বলে আমি আল্লাহ, আর আজকেও যদি কেউ বলে আমি আল্লাহ, এর নাম সেরেক। সেরেক কমবক্ত মৌলবি বোঝে না কে বলে সেরেক। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত খাজা গরিব নামাজ দরবারে যাও, যারা তাজিম করছে জিজ্ঞেস করে দলিলটা দাও, কিন্তু তা না জিজ্ঞেস করে দ্বন্দ্ব ফাসাদ লাগানো ঠিক না, ঠিক না? বড় বড় কোনো আলেম মুফতি মহাদেশ আছে, জিজ্ঞেস করুন না কোনো মুফতি মহাদেশ যে হুজুরে কেন লোক হাজার হাজার লোক মাথা ঠুকছে, শিরক না বিদাত দলিল আছে? কান ধরে ঠুকে বসে দেখিয়ে দেবে, ঠিক না? নাকি অত বড় একটা হিন্দুস্তানের কেন্দ্র, ওখানে অত বড় জিনিস হচ্ছে কি জি? তো দেখাবার লোক নেই, সব বকলম মৌলবি আছে নাকি? ধ্যান ধারণা মনে করো না, তুমি মাছ বিক্রি করো বলে কাউকে মনে করো না যে ও মাছ বিক্রি দা না না, ও সাগরে ডুবারু, আর তুমি কোথা বাঘ দি জেলে, তুমি উপর থেকে পচা মাছ ধরে আনো, আর ওখানে সাগরে ডুবারু আছে, ঠিক না? মণিমুক্তা চুনি আনে, নিজেকে সমান মনে করো না। কোরআনের সব যদি এলেম যায় শুধু হুদালিল মুত্তাকিন, এই কোরআন কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়াত, তো আগে ঈমান তো আনুক, তারপর তো হেদায়াত। এই কোরআনের মধ্যে সন্দেহ নেই 100% সত্য, প্রমাণ কি? আমি না চাইলেও কোনো হিন্দু জৈন খ্রিস্টান চাইবে যে তোমার কোরআন যে 100% সত্য, প্রমাণ কি? আমি বললে না তুমি ফাতোয়া দিলে কাফের, তুমি তো সেটা আগে থেকে কাফের আছে, সওয়াল করলে জবাব দিতে পারলে, সওয়াল করার পর জবাব না দিতে পারলে কি হবে? তাহলে কোরআনকে 100% সত্য হলে মোহাম্মদকে 100% সত্য জানতে হবে, ঠিক না? তা নবী মোহাম্মদকে জঙ্গলের হরিণ সাইদা করেছে, সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের হরিণ আপনাকে চিনতে পেরেছে সাইদা করছে, তা আমরা কেন এটা থেকে বঞ্চিত থাকবো? আল্লাহ নবী বলেছেন যে আমি যদি সাইদার হুকুম দিতাম তাহলে প্রত্যেক বিবিকে তার স্বামীকে সাইদা করার হুকুম দিতাম। হাদিসটা শুনেছেন আপনারা? এখানে আমাকে বলুন তো হাদিসটা কতটা সত্য, যদি সত্য হয় তাহলে বিচক্ষণ করে আমাকে জানান। আল্লাহর নবী বলেন আমার উপরে তার নিজের জান মাল ধন দৌলত বিবি বাচ্চা ছেলে পুলে স্বামী আত্মীয় স্বজন থেকে বেশি মহব্বত না করলে সে ঈমানদারই হতে পারে না। আর নবী বলছেন যে তোমার যদি সাইদার হুকুম দিতাম আল্লাহ ব্যতীত অন্য কারু, তাহলে প্রত্যেক বিবিকে বলতাম আগে স্বামীকে সাইদা করো। তাহলে এখানে সাইদার হুকুম হলে বিবির উপরে আগে ফরজ হতো স্বামীকে সাইদা করা, তারপর নবীকে, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা নবী পাকের গুস্তাকি করা হয়েছে, এই হাদিস দ্বারা নবী পাকের তাওহীন করা হয়েছে। কারণ না সাইদার যদি হুকুম হতো নবী বলছেন তাহলে আগে বিবিকে বলতাম তোমার স্বামীকে সাইদা করো, তারপর পরে কথা আসবে। হ্যাঁ, নবীর কথাও তো বলেনি, তারপরে না স্বামী নবী থেকে বড় হলো জি? স্বামী নবী থেকে বড় হলো না স্বামী থেকে নবী বড় হবে? কোরআন পড় কার মোল্লা? যখন মক্কা থেকে মোমেনা নারীরা ইসলাম গ্রহণ করে যখন আসে, স্বামীরা কাফের বলে ত্যাগ করে আসে, তো আল্লাহর নবীর উপরে ওহি হয়ে গেল, খবরদার ওদেরকে একটু যাচাই করে নাও প্রকৃত ইমানদার কিনা, ইমান এনেছে কিনা। যখন দেখা গেল হ্যাঁ এরা প্রকৃত ইমানদার, স্বামীকে ছেড়ে এসেছে, কেন না ওরা কাফের। তাহলে নবীর উপরে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন আগে, তার জন্য স্বামীকে ছেড়েছে, তবে ঈমানের জায়গায় এসেছে, তখন তারা মুমিন পুরুষ।
পুরুষদেরকে বিয়ে করে আবার স্বামী গ্রহণ করলো, তাহলে এখানে কোন জায়গায় দাঁড়ালো? নবী আগে, আল্লাহর কারণ আগে। আর এই সাইদার বেলায় মোল্লা হাদিস রটাচ্ছে, আগে নবীর আগে স্বামী, আগে স্বামীকে সেদা করা আগে। কি আর হাদিস কে কোরআনের উপরে চাপাচ্ছে? কোরআন হাদিসের মুখাপেক্ষী? ও ভাইজান, ছেলে ছেলে বাপের মুখাপেক্ষী না বাপ ছেলের মুখাপেক্ষী? আরে বাপ যখন বুড়ো হয়ে যায় তখন না হয় মুখাপেক্ষী, চলতে পারেনি ধরে ধরে নিয়ে যাবে, ঠিক না? কিন্তু বাচ্চা ছেলে সে তো বাপ মায়ের মুখাপেক্ষী। বাবা মা যদি আমাকে লালন পালন ঠিক মতো করে, মানুষ হবো না হলে অমানুষ হবো, ঠিক না বেটি জি? কথা বুঝতে পারছেন না? পারেন আমি কিছু বুঝাতে পারছি? তাহলে বাবা মা ছোট ছেলে ছেলেমেয়েরা বাবা মায়ের মুখাপেক্ষী, শুনে রাখুন, বাবা মা ছোট ছোট ছেলেমেয়েদের মুখাপেক্ষী নয়, ঠিক না? তাহলে এখানে হাদিস কোরআনের মুখাপেক্ষী না কোরআন হাদিসের মুখাপেক্ষী? হাদিস কোরআনের মুখাপেক্ষী হবে, কোরআন মোহতাজ নয় যে হাদিস যা বলবে কোরআন তা মানবে, ঠিক না বেটি? আর তুমি কোরআনের কোন নাস দলিল না দিয়ে তুমি হাদিসকে দিয়ে ব্যান করাচ্ছ, খবরদার! একমাত্র ওলিদের দুশ্মনী ছাড়া আর এরা মোনাফেক ছাড়া অন্য কোন হতে পারে না, দাজ্জাল মৌলবি ইমান লুটার জন্য বেরিয়েছে, শুধু দোকান পেতে চালাচ্ছে। টপিক যদিও আমি এটা নয়, একটু মুক্তাসার বললাম, খাজা বা দরবার আসার জন্য কথাটা একটু বললাম, নাহলে বলতাম না। তো খাজা গরিব নামাজের দরবারে গিয়ে আমার সঙ্গে অনেকেই গেছে, মাথা ঢোকা চলবে না, তুমি তো তোমার মায়ের পাতলে মাথা ঠুকে এসেছ, হ্যাঁ কবে তোর মাকে জিজ্ঞেস করো যখন জন্ম হয়েছিল? গলত বলছি না, জানেন না অনেক। আরে বাবা, জন্মের তাসিটা দেখুন, যখনই ভূমিষ্ঠ হয় নিম্নমুখী মায়ের পায়ের দিকে মাথা ঠুকে জন্ম হয়, ঠিক না বেটি? তো এটা কে করায়? আল্লাহ করায়। তো প্রকৃতির নিয়ম এটাই করাচ্ছি, আর তুমি তাহলে এটা বুঝে দেখো যে আল্লাহর কোন কাজ ভুলটুল হতে পারে? আল্লাহর কাজ ভুল হয়? করাচ্ছে কি আল্লাহ? তো ওখানে বাবারও কোনো ক্ষমতা নেই, মায়েরও কোনো ক্ষমতা নেই, যে জন্ম হচ্ছে তারও কোনো ক্ষমতা নেই, তাহলে করাচ্ছে কি আল্লাহ? তো তাহলে এই ফতোয়া দিয়ে আল্লাহর কাজকে ভুল করছে, ভুল ধরছে, আল্লাহর ভুল ধরছে। শুধু হাদিস নয়, এরা আল্লাহর কানুনের ভুল ধরছে। বা মৌলবি সাহেব, হুব্বা জুব্বা টুপি পরে বড় বড় ইয়ালখেল্লা পরে আর লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে ফতোয়া দিলে হবে না, হাকিকত বুঝতে হবে, হাকায়েক জানতে হবে, কোরআন ও হাদিসের মধ্যে দিয়ে হাকায়েক জানতে হবে, সত্য জানতে হবে, ঠিক মতো ভাবার্থ জানতে হবে। তা আমি কি গজল মানকাবাত্রা পড়বো না, ছেড়ে দেবো, সময় অল্প, কিছু কথা বলি, শেষের দিকে সময় পেলে একটুখানি বলবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, সেই আয়াতকে নিয়ে অনেকেই তাণ্ডব ঘটায়। কি ঘটায়? যে হেদায়েত তো একমাত্র আল্লাহ করবে, আবার ওলি পীরদের কোনো ক্ষমতা আছে না, ঠিক না? হ্যাঁ না বলুন আপনারা, আমাকে একটু হেল্প করে। হেদায়েত কে করে? আল্লাহ করে, এছাড়া কারো ক্ষমতা আছে নাই? তো 100% সত্য, আল্লাহ করে। আল্লাহ কোনোদিন এসে ডেকেছে, আজান দিয়েছে? আল্লাহ এসে আজান দেয়নি, দেয় কে? বান্দা রাখে। আর বান্দার ডাক হলে কি বলে? ও আল্লাহর ডাক বলে না, এই আল্লাহ ডাক হয়েছে চলো, তবে ডাকলো তো বান্দা। তো বান্দা যদি ডাকে বলিস আল্লাহ ডাকে, আর ওলি আল্লাহর হাত ধরলে কি করে বলিস যে আল্লাহ হেদায়েত করবে? কারো হাত ধরলে ওখানে কাম বাকম হবে? ওলির হাতটাই তো আল্লাহর হাত, ওলির হাতটাই তো আল্লাহর হাত। হ্যাঁ, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা আল আরাফ 177 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, যাকে আল্লাহ হেদায়েত করেন সেই হয় হেদায়েত প্রাপ্ত। ভাষা আমার বোঝা যাচ্ছে? তো আল্লাহ যাকে হেদায়েত দেন সে হয় হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে গোমরাহ করেন সে গোমরাহ তথা ওহারাই ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহর কাজ কটা? জোরে বলে, একটা হেদায়েত করা, একটা গোমরাহ করা। গোমরাহ করার কাজটা কি আল্লাহর না শয়তানের? এই আয়াতে কি বলা হচ্ছে? ও মৌলবি সাহেব, জগতের কোরআন কি বলছে? যে একমাত্র আল্লাহই হেদায়েত করে, আর কেউ হেদায়েত করতে পারে না। তাহলে এখানে তো আল্লাহ
আল্লাহ নিজেই বলছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়ামান ইউদলিল ফাল আমান ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত আর আল্লাহ যাকে গোমরাহ করে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তা গোমরাহ করলো কে আল্লাহ গোমরাহ করে বলো মৌলবি মাযাল্লাহ আল্লাহ গোমরাহ করে না আল্লাহ গোমরাহ করে না আর আল্লাহ হেদায়েত করে না আবার আল্লাহ হেদায়েত করে আবার আল্লাহ গোমরাহ করে বড় ভাইটাল ব্যাপার এটা বা কি কথা এইটুকু কথাকে যদি আমি সামনে রাখি যদি এটাকে নকতা নকতা করে পয়েন্ট বের করে আপনাদের বোঝাবার চেষ্টা করি মান্তিক বা ফাকি অনুপাতে তেতেই আধ ঘন্টা সময় চলে যাবে কমপক্ষে আমি মুক্তাশার সময় নেব এই আয়াতকে সামনে রেখে দিচ্ছি একটু আগে চলি সূরা ওয়াল লাইল এর সাথে হচ্ছে ইন্না আলাইনা লাল হুদা নিঃসন্দেহে আল্লাহ বলছে নিঃসন্দেহে হেদায়েতের কাজ আমাদের উপরে এখানে বহু বচনে আল্লাহ বলছে আমি নয় আমাদের উপরে শিগায় জামা ব্যবহার করা হয়েছে ইন্না নিঃসন্দেহে আমাদের উপরে জি আলাইনা আমাদের উপরে ইন্না নিশ্চয় আমাদের উপরে নিঃসন্দেহে আমাদের উপরে আল্লাহ কি বলছে আমাদের উপরে হেদায়েতের দায়িত্ব ভালো করে বোঝার চেষ্টা করবেন কোরআন সব গিলে ফেলেছি আজকের মৌলভী সাহেব কোরআন পড়ে শুধু তারাবি খতমে চারটে কোরআন খতম করতে পারে কালকামেল ছুটাবে আর কেউ মরে গেলে বসে দেওয়ার জন্য শিখে গেছে কোরআনের ভাবার্থ কিছু বোঝে না যে কারণে ফাসাদ চলছে কোরআনকে যদি সূরা ফাতিহাকে সামনে রেখে যদি এর মাফহুম ব্যাখ্যা করা যায় দেখবেন শতকরা 95% মুর্দা গোমরা সূরা ফাতিহা যেটা না পড়লে নামাজ হয় না চ্যালেঞ্জ করছে সূরা ফাতিহার ভেতরে সম্পূর্ণ হেদায়েত ঢোকানো আছে কায়নাত কিন্তু পড়তে কতক্ষণ সাত আয়াত 2 মিনিটও লাগে না ঠিক না বাস না আল্লাহ হেদায়েত করে আবার তিনি গোমরাহ করে আর যাকে গোমরাহ করে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো যাকে হেদায়েত করে সে তো লাভবান হয় জি তা দুটো দিক যাকে হেদায়েত করে সে লাভবান হয় নাফা পায় আর যাকে গোমরাহ করে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ভাই ভেতরে আসুন বাইরে ঠান্ডা রাখতে পারে ভেতরে আসুন জায়গা আছে বাচ্চাদের একটু পিছিয়ে দেন না ঠান্ডা বয়োজ্যেষ্ঠ মানুষ বাইরে বসবে না বয়োজ্যেষ্ঠ মানুষের ভেতরে আসুন করে ডেকে নেবেন ইন্না আলাইনা লাল হুদা নিঃসন্দেহে আমাদের উপরে হেদায়েতের দায়িত্ব এবারে আসুন সূরা আবার আল আরাফ চলে যাচ্ছে সূরা আল আরাফে আবার আল্লাহ কি বলছেন দেখুন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق যখন জান্নাতিরা জান্নাতবাসীরা জান্নাতে পৌঁছে যাবে জান্নাতে যখন পৌঁছে যাও ভাই জান যদি আপনি কোন জায়গায় সফর করেন মঞ্জিলে যাওয়ার জন্য আজমেরে বা ইরাকে বা হজে বা মক্কায় বা মদিনায় রাস্তাতে টেনশন কখন যাব কখন যাব কখন পৌঁছাবো বিপদ ঘটবে না সুখ ঘটবে না কি ঘটবে না বাঁচবো কি বাঁচ মরবো টেনশন থাকে যখন মঞ্জিলে পৌঁছে গেল গন্তব্যস্থলে পৌঁছে গেল আশ্রাম একদম আশ্রমে পৌঁছে গেল নিরালয় একদম দিব্য আরাম করছে তখন তখন সব চিন্তা মুক্ত ঠিক না তো জান্নাতবাসীরা পৃথিবী থেকে যারা জান্নাতই হবে পৃথিবী থেকে চিন্তাযুক্ত চিন্তাযুক্ত কি হবে আল্লাহর কাছে কি জবাব দেবো এই করতে করতে কব মরণ কবর বর্জক হাসর নাসর হিসাব নিকাশ যখন জান্নাতে পৌঁছে যাবে জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে গিয়ে বলবে অকালুল হামদুলিল্লাহ কালুল হামদুলিল্লাহ জান্নাতরা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য ভাই আমরা যখন পেট পুরে খাই কি বলি আলহামদুলিল্লাহ কালু বলবে জান্নাতরা কি না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য তারপরে কি বলবে তারপরে বলবে আল্লাযি হাদানা লিহাযা যদি আল্লাহ আল্লাযি হাদানা লিহাযা যিনি আমাদেরকে হেদায়েত করেছেন কে আল্লাহর প্রশংসা যার করেছে সেই আল্লাহই তো হেদায়েত করেছেন তাহলে আল্লাহ হেদায়েত করলে জান্নাতি আর হেদায়েত না করলে জাহান্নামী দুটো দিক ধরে রাখুন
জানি না কতটা বুঝতে পারছেন না বুঝতে পারছেন আমার মাথায় ঢোকায়নি আমার ওয়াজ নিরপেক্ষ মনোভাব না শুনতে না শুনলে একদম ইদিকুদিক হয়ে যাবে উপদি চলে যাবে বাস গিলে জানে কি কটা কটা গিলে ফেলার মতো স্বাদ কিছু বুঝতে পারবে না চিবিয়ে খাবার স্বাদ আলাদা আর গিলে খাবার স্বাদ আলাদা ঠিক না তো গিলে ফেলার মতো না হয় চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন স্বাদ বুঝে বুঝে নেন কল কল আলহামদুলিল্লাহ জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য আল্লাযী হাদানা লিহাযা যিনি আমাদেরকে হেদায়েত করেছেন এই তার জন্য তথা জান্নাতকে দেখিয়ে বলবে এই জান্নাতের জন্য হেদায়েত করেছেন জোরে বলেন আল্লাহ আমাদেরকে এই জান্নাতের জন্য হেদায়েত করেছেন আমা কুন্না লিনাহতাদিয়া আমরা তো হেদায়েত প্রাপ্ত ছিলাম না অর্থাৎ আমরা তো গোমরা ছিলাম আমরা হেদায়েতই পেতাম না কেন লাউলা আন হাদানাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে জান্নাতেরাও বলছে যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে আমরা গোমরাই থেকে যেতাম ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম কোরআন বলছি ভাই কোন হাদিস নাই চা দোকানে বলবে জাল বলে গেছে মৌজু বানাট বলে গেছে জি কোরআন বলছি যদি না দেখাতে পারি কোরআন নিয়ে আসুন জীবন আর কোনদিন স্টেজে উঠবো না দেখলে জুতো পিটে নামে হবে যদি না বলতে পারি কি আমরা হেদাতই পেতাম না গোমরা ছিলাম যদি আল্লাহ আমাদেরকে হেদাত না করতেন তাহলে জান্নাতে আসতে পারতাম না এই পর্যন্ত যদি আয়াত শান্ত থাকতো ফাসাদে পড়ে যেতাম ঠিক না তাহলে হেদায়েত কার উপরে আল্লাহর উপরে তিনি যাকে হেদায়েত করেন সেই হয় হেদায়েত প্রাপ্ত লাভ প্রাপ্ত নাফা প্রাপ্ত আর যাকে গুমরাহ করেন সে ক্ষতিগ্রস্ত জাহান্নামী হেদায়েত প্রাপ্ত জান্নাতি দুটো দিক ফয়সালা করুন কট্টর মাওলানা ফতোয়া বাস বিশ্ব জাহানে ডঙ্কা পিটিয়ে দোকান চালিয়ে খাচ্ছ আম মানুষদের ভুলিয়ে ভালিয়ে তারা বোঝে না তো ফয়সালা এখান থেকে হয়ে যাবে দেখি আল্লাহ ডাইরেক্ট হেদায়েত করতে এসেছে না আল্লাহ পাকের পক্ষ হতে কেউ না কেউ এসেছে দেখা যাবে ঠিক না ঠিক যদি আল্লাহ এখানে ক্ষান্ত হয়ে যেত ক্ষান্ত যদি হয়ে যেত তাহলে আমরা বুঝতে পারতাম না কি বললেন ওই জান্নাতীরা আবার বলছে কি যে আমরা তো গোমরা থাকতাম হেদাতই পেতাম না যদি আল্লাহ আমাদেরকে হেদাত না করতেন লাকাদ লাকাদ কোন জায়গাটাই বলে অবশ্যই 100% গ্যারান্টি সুযোগ কথার মতো তাই না যে অবশ্যই সত্য এটা ঠিক না নিশ্চয়ই অবশ্যই কেন বলে কোনো সন্দেহ যেগুলো নিঃসন্দেহ ব্যাপার তো জান্নাতীরা বলছে লাকাদ জাআত রাসূল রব্বিনা বিল হক অবশ্যই আমাদের পালন কর্তা তথা আল্লাহ পাকের পক্ষ হতে রসুলগণ এসেছিলেন জোরে বলেন তাহলে বোঝা গেল আল্লাহ হেদায়েত করতে আসে না জান্নাতে গিয়ে আল্লাহর প্রশংসা করছে আল্লাহ তারিফ করছে আল্লাহ জান্নাতে দিয়েছে আল্লাহ হেদায়েত করেছে এত কিছু কথা বলার পরে আখেরে বলতে হলো যে আল্লাহ তো হেদায়েত করতে যায়নি আল্লাহর রাসূলগণ একের পর এক একের পর এক একের পর এক মুসলসল ধারে রাসূলগণ এসেছিলেন আল্লাহ পাকের হাদিগণ এসেছিলেন আল্লাহ পাকের হেদায়েতকারীগণ এসেছিলেন তাদের দ্বারাতে আল্লাহর হেদায়েত পেয়েছি তাহলে আল্লাহ এসেছে আল্লাহ আছে আরে আল্লাহ যদি আসবে এক জায়গা থেকে আরেক জায়গায় সে তো আল্লাহই হতে পারে না ঠিক না বেঠিক এই কমপক্ত মৌলবীদের ওয়াজ শুনেছেন আমার কাছে কিন্তু কোনো বলে যারা আল্লাহর মজলিসে এক কদম আগিয়ে আসবে আল্লাহ পাক তাদের দিকে 10 কদম দৌড়ে যাবে বলেন তো 10 কদম আগে 10 কদম যে দৌড়ে যাবে তার মানে যেখানে আল্লাহ যাচ্ছে ওখানে তো আগে আল্লাহ ছিল না এটাই তো প্রমাণ ছিল না থাকলে যেত ঠিক না কথা বুঝাতে পারলাম তার মানে ও নকল হাদিসের দ্বারা নকল কথা দ্বারা বুঝিয়ে দিচ্ছে যে আমার দিকে যদি কেউ 1 কদম আসে আমি আল্লাহ তার দিকে 10 কদম যাই তার মানে ওখানে সে 1 কদম আল্লাহর দিকে আসছে তার মানে আল্লাহকে এক জায়গায় কায়েদ করে দিয়েছে বেঁধে দিয়েছে এই জায়গায় আছে কেউ আসলে আমি তোর দিকে যাবো যেমন আমাদের মন্ত্রী যদি আসে শুনতে পাই যে আমাদের মন্ত্রী আসছে এমএলএ সাহেব আসছে তো এমএলএ সাহেব অতটা আসছে আমি ঘর থেকে বেরিয়ে এসে 1 কদম এলে আমি 10 কদম দৌড়ে যাই ঠিক না কি জি তো এরকম একটা ব্যাপার মন্ত্রী এই জায়গায় ছিল না তাই আসছে তো আল্লাহ কি এই জায়গায় নেই তাই আল্লাহ আসছে এদের কটা আল্লাহ
এবার বলো তুমি বলো তরিকতদের কোরআন আলাদা, তোমাদের মৌলভীরা ওয়াজ করে, বলো তোমাদের কটা আলাদা। জি কথা বুঝে এলো বাবু? কাহিনী কেসটা বললে ভালো লাগবে না এই কথাগুলো ভালো লাগছে? হ্যাঁ বুঝে না এলে ব্যাপারটা কি জানেন? হ্যাঁ না একটু হেল্পার শেল্টার না পেলে বুঝবো কি করে? যে আমি মনে হয় বলে যাচ্ছি এনাদের বোধহয় শোনা একটা অভ্যাস আছে, ভুল বলি যাই বলি। হ্যাঁ একটু হ্যাঁ না বলছে, হ্যাঁ মাথায় আসছে, অন্তত কমসে কম ঠান্ডা ভয়ে মুখ না খুললেও অন্তত মাথাটা হেলান গিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি তো ব্রাদার আমিল্লাহ, মুসালসাল রাসূল আছেন। আচ্ছা রাসূল যখন এলেন সেই রাসূলগণদের কাজ কি? না সূরা নিসাতে ইরশাদ হচ্ছে রাসূলাম মুবাশশিরিন ও মুনজিরিন আলী আল্লাহ ধারাবাহিক রাসূলগণদের কাজ হলো সুসংবাদ দেওয়া আর ভয় প্রদর্শন করানো। কিসের ভয় দেখানো? তোমরা এই এই নোংরা কাজ করলে জাহান্নামায় যাবে, হাদিকে না ধরলে হেদাত পাবে না, গোমরা হবে, জাহান্নামায় যাবে, আর হাদিকে অনুকরণ করলে, অনুসরণ করলে, হাদির মতে চললে, আল্লাহর যে হাদি এসেছেন তার মতে চললে তোমরা জান্নাতি হবে, হেদাত প্রাপ্ত হবে। এই তো রাসূলের কাজ। তো একের পর এক রাসূল এলেন, আল্লাহ বলে দিলেন খাতামান নাবিন, আমার নবী খতম। খতম মানে কি? খেল খতম বলে না, খেলা শেষ, তাই না? তো আমার নবী খতম নবী মানে শেষ নবী, আর পরে কোন নবী আসবে না। তো রাসূলের আশা তো শেষ, আদম থেকে নিয়ে নবী মুস্তফা পর্যন্ত একের পর রাসূল এলেন, হেদায়েতের ধারাবাহিক নিয়ম চালিয়ে গেলেন, কিন্তু আমার নবীর পর থেকে তো কোনো রাসূল আসেনি। আমরা এখন হেদায়েত হয়েছি না গোমরা হয়েছি? কার দ্বারাতে? রাসূলকে তো পাইনি। আজকে যদি আমরা এখানে রাসূলের কথা বলছি বাবা, আমি এখনো পীরের কথাই জানি না। ঠিক আছে, পীরের তো কথা ঠিক আছে, একদম খাঁটি কথা, কিন্তু এখন আমি রাসূলের টপিকে যাচ্ছি। রাসূলের ধারাবাহিক সিস্টেম আসার সেটা শেষ, তাহলে এতদিন পর্যন্ত কোনো রাসূল আসেনি, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যাব না ওলি আল্লাহতে যাব? যদি রাসূলুল্লাহ পর্যন্ত কেউ রয়ে যায় তো গোমরা, যদি রাসূলুল্লাহ থেকে আবার ওলি আল্লাহতে যায় তো হেদায়েত। জোরে বলেন। দেখেন আমার রাসূল জানতেন যে আমার পরে কোন নবী আসবে না, আমি শেষ নবী। মুসা নবী আলাইহিস সালাম 40 দিন পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলতে, তো 40 দিনের জন্য তার ভাই হারুন আলাইহিস সালামকে খলিফা বানিয়ে গেলেন, নায়েব নিযুক্ত করে গেলেন, যাতে আমার অবর্তমানে এরা গোমরা না হয়ে যায়, আমার উম্মতেরা গোমরা না হয়ে যায়। তাহলে মুসা নবী 40 দিনের জন্য উম্মতের গোমরা হওয়ার খেয়াল রেখেছিলেন, তার জন্য নায়েব বানালেন। উনি জানতেন আমি আমার আসবো, এবং এটাও জানতেন যে আমি না এলেও আমার পরে আরো অনেক নবী আসবে। ঠিক না বেঠিক? খুব মুক্তাসের সময় বলছি। আর আমার নবী এটা ভালো করে জানতেন যে আমি আখেরি নবী, শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তো মুসা নবী 40 দিনের জন্য তার উম্মতের জন্য খলিফা বানাবার দরকার ছিল, আমার নবী চলে যাবেন কিয়ামত পর্যন্ত আসবেন না, তো তার উম্মতের জন্য খলিফা বানাবার নবী পাকে দরকার ছিল না? ছিল না? ছিল না? ছিল? বানিয়ে গেছেন না যায়নি? যদি বানিয়ে যাবেন তাহলে আবার খেলাফতকে নিয়ে এত দ্বন্দ্ব কেন? এইখান থেকে 72 ফিরকা জাহান্নামী প্রমাণ। বুঝতে পারছেন না? দু চারবার পাঁচবার না শুনলে এ তো ভরে গেছে না? জাং 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 লোহাই যখন জাং লেগে যায় হাতুড়ি পিটে পিটে সব ছাড়ানো যায় না, বারবার 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 ছাড়তে হবে, তবে এটা পরে দু পাঁচের পরে চকচক করবে। ঠিক না? এত সহজে আসবে না, নতুন জায়গা, কে কি নেয় কে কি বুঝে আমার তো জানা নেই। তা আমি খুব ভাইটাল টপিক দিচ্ছি, আপনারা বুঝতে পারলেন না পারলেন জানি না, আমি ওই রাস্তায় চলেছি। তো আমার নবী
কিয়ামত পর্যন্ত যে উনি আর আসবেন না বাতিনে থাকবেন জাহেরে খলিফা বাণী দিয়ে গেছেন ঠিক না বেঠি আর যে বাণী দেওয়ার পরেও বাণী দিয়ে যাওয়ার পরেও যদি জোর করে কেউ বানায় মানা যাবে না মানা তো যাবে না এবারে দেখুন কোরআন কি বলছে দেখুন সূরা আল কাসাস আর আমি সম্পূর্ণ এখন কোরআনে যাচ্ছি হাদিসে যাই না ঠিক না সম্পূর্ণ কোরআন উপদেশ যাচ্ছি ও রাব্বুকা ইয়াখলুকুম মা ইয়াশা ওয়া ইখতার আমার কথা বুঝি আসছে ও রাব্বুকা ইয়াখলুকুম মা ইয়াশা ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন হে রাসূল আপনার পালনকর্তা রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলছেন হে রাসূল আপনার পালনকর্তা আপনার রব আপনার প্রভু আপনার আল্লাহ কি বলছেন যে আপনার আল্লাহই কেবল সৃষ্টিকর্তা এবং নির্বাচনকারী নির্বাচন মানে কি আল্লাহ যাকে যাকে নির্বাচন করেছেন তারাই তো নবী হয়েছে আর যদি আল্লাহ নির্বাচিত করা নবী থাকা সত্ত্বেও আমরা যদি একটা নবী ঠিক করি কি হবে শিরক হবে এর উপরে যারা থাকে তারা মুশরিক হবে ঠিক না বলেন আরে ফতোয়া আপনারা দেবেন এই কমবখত মৌলভীদের মাথায় ঢোকেন নবী আল্লাহ বানান রাসূল আল্লাহ বানান অতএব আল্লাহ নবী রাসূল বানানো সত্ত্বেও এখন দেখা গেল কোন নবী নেই তো আমরা একজন নবী বানাবো বা নবী বানানো আছে একজন নবী আরেকজন বানালাম যে নবী আমাদের আরবে থাকেন ইন্ডিয়া পর্যন্ত আসতে পারেন নি শুধু বেতার বার্তায় শুনি বা আমরা গিয়ে দেখি তত পয়সা নেই সবাই যেতে পারি না তো এখানে একজন নবী বানিনি হবে তো এটা যদি না হয় তাহলে আল্লাহর বানানো ছাড়া হতে পারে না আল্লাহর বানানো ছাড়া কেউ খলিফা হতে পারে না আল্লাহর বানানো ছাড়া কেউ ইমাম কুতিমা ইমাম হতে পারে না তবে আমি মসজিদের ইমামের কথা বলছি না বাবু এত টাইমের ব্যাপার আজ রেখেছি কাল বাদ দিয়ে দেবো মুরগি জবাই করার মতো ঠিক না আল্লাহর বানানো ইমাম যে ইমামের সঙ্গে হাসর হবে যে ইমামের সঙ্গে হাসর হবে প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে যদি মূর্খ হয় পড়তে নাও জানে তার ইমাম তার সঙ্গে থাকবে ইমামের ভঙ্গিতে দৃষ্টিতে আমলনামা পড়ে নেবে পারাপার হয়ে যাবে জোরে বলেন হ্যাঁ ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম সূরা বনী ইসরাইলে প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন তার ইমামের সঙ্গে ডাকা হবে অতএব আপনি মসজিদের ইমামকে যদি মানেন তো মসজিদের ইমামের সঙ্গে হাসর হবে আর আমি যদি আমার আল্লাহর বানানো ইমামকে মানি তো আমার আল্লাহর বানানো ইমামের সঙ্গে হাসর হবে আল্লাহর বানানো ইমাম জাহান্নামী হবে না মানুষের বানানো ইমাম জাহান্নামী হবে ঠিক না বেটে যে কি সহজ দিন ইসলাম মেনে একদম সহজ করে নিয়েছি না আল্লাহু আকবার আজান দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালকে কারো কালো করে নিলে মুসলমান হওয়া যায় না বাবু 100% গ্যারান্টি আছে কারণ তোমার থেকে বড় নামাজি আজাজিল শয়তান ছিল বা আজও নামাজ পড়ছে ঠিক না বেটি আজাজিল শয়তান সেইদা করতে কম রেখেছি আজাজিল শয়তানের মতো তুমি বড় এবাদত করি যে ফেরেশতাদের ওস্তাদ ছিল যে ফেরেশতাদের শিক্ষক ছিল তার থেকে বড় আলেম হয়ে গেছো নাকি হ্যাঁ তো সে ইবলিস হয়ে গেল কাফের হয়ে গেল আর আজাজিলের সাগরে তারা আদমকে সাইদা করে মুমিন হয়ে গেল মকবুল হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আজাজিল শিরক মনে করলো সে ধ্বংস হলো আর আজাজিলের সাগরে শিরক মনে করেনি তাজিম করার জন্য হুকুম দিয়েছে তাজিম করেছে তো মকবুল হয়েছে ঠিক না বেটি হ্যাঁ अरे मर्दूद ही हुजूर की उल्फात से दूर है और जो आपसे दूर है वो रहमत से दूर है अल्लाह अकबर हे रसूल और अब्बू का यखलुक मा यशा व यख्तार अल्लाह पाक और अब्बू का यखलुक अल्लाह पाक सृष्टि करें तुम्हार रब पालन करता सृष्टि करें एवं तुम्हार रबी मनोनीत करें ঠিক না মা কানা লাহু আল্লাহ বগর কাজ কটা দুটো সৃষ্টি করেন আর মনোনীত করে কাদেরকে না আমাদের মতো মানুষদের জন্য জিনদের জন্য সৃষ্টির জন্য হেদায়েত করার জন্য আল্লাহ তার নিজের জাত সেফাতি
থেকে পাঠিয়ে মনোনীত করে পাঠান নবী রাসূল ওলি গোস্ত তাতে বাতে বাতে যে হাদি হবে আল্লাহর বানানো হবে গৌর করেন যে হাদি হবে আল্লাহর বানানো হবে আল্লাহর বানানো হাদি ছেড়ে যদি নিজেদের বানানো হাদির দিকে ঝুঁকে যায় তাহলে আইয়ামে জাহেলিয়াত কাফের মুশরিকদের মত হয়ে যাবে মানে মউত হবে জাহেলিয়াতে মুসলিম শরীফের হাদিসে আছে সেই জামানায় যে জামানায় সে মরবে তার ইমামকে যদি চিনে মারফতে তার ইমামের মারফত না জেনে ইমামের অনুকরণ না করে অনুসরণ না করে যদি মরে যায় তো তার মৃত্যু হবে জাহেলিয়াত যেমন আবু জাহেলের মৃত্যু হয়েছিল মুক্তাসারি হিসাবে আমি দলিল অত দিতে পারবো না সংক্ষিপ্ত আর এক জায়গায় প্রোগ্রাম আছে তাই তাড়াতাড়ি করছি ব্রাদারে মিল্লাত আর আপনার এখানকার যে মজলিস এই মজলিসটাকে আরো শান্ত প্রিয় না করতে বললে আমার ওয়াজের আরো টপিক বেরোবে না আমার একটা কি গুণ জানেন এই বাইরে আশেপাশে কোনো আওয়াজ হলে আমাদের ওয়াজ করা যাবে না কারণ আমি তো কাহিনী কেসা বলি না যে অনর্গল বলে চলে যাবো বাবারে মারে আমাকে ভেবে চিনতে বলে হয় বলতে হয় আয়াতে কি বলে খান খান করে নকতা বের করে মানতে ফাঁকি হিসাবে যুক্তি লজিক দিয়ে বলতে হয় তা নাহলে মানুষের আয়াত বুঝে আসবে জি কারণ এরকম অনেক আয়াত আছে অনেক কোরআনের আয়াত আছে এখনো 90% মৌলবীরা বুঝতে পারেনি যেটা কামেল পীরদের কাছে আছে জোরে বলেন হ্যাঁ কিন্তু কিছু জায়গায় প্রকাশ করতে হয় কিছু জায়গায় প্রকাশ না করে মুখ বন্ধ রাখতে হয় যাই হোক আল্লাহর কাজ দুটো হাদি বানানো আর সৃষ্টি করা মা কানা লাহুমুল খিয়ারা বান্দাদের মধ্যে কোনো অধিকার নেই যে সে ভাই সৃষ্টি করতে পারে বান্দা তো বান্দা যখন সৃষ্টি করতে পারেনি তো মনোনীত করবে কি করে বান্দা এতটা করতে পারে আল্লাহর বানানো আল্লাহর সৃষ্টি করা জিনিস থেকে নকল বানাতে পারে ঠিক না না বোঝা গেল আল্লাহর বানানো গোলাপ ফুল অরিজিনাল আর কাগজের বানানো গোলাপ ফুল ডুপ্লিকেট খুশবু কোনটাই আল্লাহর বানানো গোলাপ ফুল তাই না খুশবু এ চিরদিন থাকলেও মোড়া কাঠ একে মোনাফেক বলা হয় যে মোনাফেক দৃষ্টান্ত হয় যে দেওয়ালের মধ্যে তক্তা লাগিয়ে সেটিং করে দেওয়া যায় চিরদিন অম্পরম পড়ে থাকে তার মনে কোনো জীবনই নেই কিন্তু এ গোলাপ ফুলে যতদিন জীবন ততদিন খুশবু মৃত্যু হলে শেষ ঠিক না আবার ওই খুশবুটাকে যদি আবার রেখে দেওয়া যায় আতর করে সে 6 মাস 6 বছর চলতে পারে ঠিক না ফুল না থাকলেও খুশবু আছে আজকে দেহ না থাকলেও দেহের খুশবু আছে ঠিক না বেটি অলির নিশাম দেখেছি কালকে আজকে নিশাম দেখিনি কিন্তু অলির খুশবু আছে সেই অলির খুশবু দে পাঁচ দিনের খুশবু আছে তাহলে বান্দাদের মধ্যে কোন এখতিয়ার নেই যে সে নিজে খলিফা বানাবে ইমাম বানাবে বা নবী বানাবে কোন এখতিয়ার নেই আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিলেন মা কান আল্লাহুমুল খিয়ারা তাদের মধ্যে তাদের কোন এখতিয়ার নেই অর্থাৎ বান্দাদের মধ্যে কোন এখতিয়ার নেই যে তারা মনোনীত করবে সুবহানাল্লাহ আল্লাহ বড় পাক পবিত্র এবার আল্লাহ তার নিজের কথা বলছে কাদের দিক দিয়ে ওই যারা নিজেরা নিজেরা বানায় যারা নিজেরা নিজেরা বানায় মজহাব নিয়ে লড়াই আল্লাহ ওদের বানানোকে ওদের বানানোকে এরা বলে আল্লাহ বানিয়েছে মানুষ বানাচ্ছে বানিয়ে বলে এটা আল্লাহ বানিয়েছে তা আল্লাহ এই জন্য বলছে সুবহানাল্লাহ তোদের মতো নাপাক থেকে আল্লাহ পাক পবিত্র ওয়া তাআলা আরো বহু ঊর্ধ্বে পাক এবং তোমাদের ওই ধরনের কার্যকলাপ থেকে আল্লাহ বহু ঊর্ধ্বে তাআলা আম্মা ইশরিকুন তারা যা শিরক করে রাসূলকে বলে দিলেন শোনো আমার বানানোকে ছেড়ে যারা নিজেরা বানায় তারা হলো মুশরিক শিরক করছে ওই শিরক কারীদের থেকে আল্লাহ পবিত্র এবং অনেক উপরে ওই শিরক কারীদের মধ্যে আল্লাহ নেই তো যেখানে মানুষের বানানোর মধ্যে আল্লাহ নেই তো আল্লাহ মানবে বলারা ওলি আল্লাহরা কি করে থাকতে পারে জবাব দেন কোরআন থেকে কোরআন পড়ে বক্সাতে শিখেছি মৌলবি দোকান চালাতে পারি না এত সহজ
আরে না, তাহলে আল্লাহ হেদায়েত করেন কিন্তু আল্লাহ তার মনোনীত নবী রাসূল ওলীদের পাঠি হেদায়েত করেন, আল্লাহ নিজে আসে না। যার প্রমাণ সূরা আল ফাতাহ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হে মুখাতেব, আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে বায়াত করছেন নবী ওলি মুর্শিদের কাছে, যারা বায়াত করছে, বিক্রি হচ্ছে, শপথ করছে, মুরিদ হচ্ছে, আল্লাহ বলছেন তোমার কাছে বায়াত করেনি আমি আল্লাহ, আমার কাছে বায়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ইন্নামা লাগি দিয়েছে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, তোমার কাছে যারা বায়াত করছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, ইন্নামা ভাষাটা হচ্ছে কালমায়ে হাসার বাউন্ডারি। এখানে খেলোয়াড় থাকবে, খেলোয়াড় থাকবে, প্লেয়ার থাকবে, প্লে করবে, রেফারি থাকবে, লাজম্যান থাকবে, পাবলিক থাকবে না। তাই হাসার লাগি দেওয়া হয় গ্রাউন্ডে, ঠিক না বেটি? তো গ্রাউন্ডে হাসার লাগি দিয়েছে, আমি আল্লাহ থাকবো, যে বাইয়াত করছে সে থাকবে, আর যে বাইয়াত করছে সে থাকবে। জোরে বলো আমি আল্লাহ থাকবো, আর যাকে আমি মনোনীত করে পাঠিয়েছি, ওলি বানিয়েছি, নবী বানিয়েছি, এই গ্রাউন্ডে সে থাকবে, আর তার কাছে যে বায়াত করতে এসেছে সে থাকবে। জোরে বলেন, বাকি সব আউট। তাই আল্লাহ বলছেন, কথা বুঝতে পারছেন? ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, আপনার কাছে যারা বায়াত করছে আপনার কাছে নয়, ইন্নামা কালমায়ে হাসর, মূলত আমার কাছে, মূলত আপনার কাছে বায়াত করছে না, মূলত আমার কাছে বায়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদের কাছে, মুর্শিদের কাছে বায়াত করলে আল্লাহ, আল্লাহর দিকে যদি কেউ এক কদম আসে তার দিকে নাকি আল্লাহ 10 কদম যায়। তো এ বান্দা তো মুরিদ হতে এলো পীরের দিকে, আল্লাহর দিকে তো যায়নি। কি বললাম কথাটা বুঝতে পারছেন না? মাথায় ঢুকে এ বান্দা চিন্তা করেছে আমি পীরের কাছে গিয়ে মুরিদ হব, এ তো আল্লাহ ভেবে আসেন, এ তো এসেছে আল্লাহকে পাওয়ার জন্য, ওলি ভেবে, পীর ভেবে তো এলো। আর আল্লাহ কি বলছে এবার দেখো, 10 কদম কেন, কত হাজার কদম দেখো আল্লাহ কি বলছেন। যে আল্লাহ বলছে যে আপনার কাছে বায়াত করছে সে আমার কাছেই বায়াত করছে। তাহলে এখানে বোঝা গেল এতদিন আল্লাহ তার থেকে দূরে ছিল, যেই আল্লাহর ওলির হাতে হাত দিয়েছে। আল্লাহ বলছে না ওলির হাতে নয়, ওটা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেছে। হ্যাঁ কেজি, এ খাজা গরিব নওয়াজের সিলসিলাতে আমরা এ মালামাল পেয়েছি। এখন যে মালামাল পেয়েছি তার 100 এরও বলিনি, 100%-এর 1 ভাগও বলিনি, 99 তো আছে, 1 ভাগও এখনো বলিনি। কারণ অবস্থা বুঝে আমাকে বলতে হবে, কারণ শরীয়ত বলে কাকে সেটাই যদি ঠিক জানতো তাহলে শরীয়ত সঠিক হলে হাকিকত তরিকত আসতো, ঠিক না? ভাই শরীর যদি ঠিক থাকে রোগ থাকে, তো শরীয়তেই যদি রোগ ঢুকে থাকে তরিকত কি করে আসবে, ঠিক না? জি জি, যাদের শরীয়তে বেমার ক্যান্সার রোগ ঢুকে আছে, শরীয়ত শরীয়ত বলেছে বলে আগে শরীয়ত পালন কর, তারপর তো মারফত কামবাক, শরীয়ত যেখানে সেখানে মারফত, আবে দুধ যেখানে সেখানে মাখন, ঠিক না? হাজি হাজি, দুধ যেখানে সেখানেই মাখন, মাখন যেখানে সেখানেই ঘি, তারপর আলাদা কোথায়? ফাটতে পারলে পাবে, না ফাটতে পারলে পচে যাবে, ঠিক না? পচা মালরা ফাতোয়া দেয়, পচা মালের কুল পানিরা ফাতোয়া দেয়, বানাতে পারলে পচবে না, দামও বাড়বে, বহুদিন থাকবে, ঠিক না? হ্যাঁ, তো ভাই আমার আল্লাহর কাজ এবার হলো দুটো, একটা হেদায়েত করা পুরে করে গেল, আর একটা গুমরাহ করা। তাহলে এবার আল্লাহ গুমরাহ করেছে, আল্লাহ কি বলছে? ওলির কাছে হাত দিয়ে মুরিদ হলে আল্লাহ বায়াত করছে, আর যারা ওলির কাছে হাত দিয়ে মুরিদ হয়নি, আল্লাহ বায়াত করেনি, তাদেরকে শয়তান বায়াত করছে। অতএব যে ওলিকে ছাড়লো, আল্লাহ বলছে আমি তাকে গুমরাহ করলাম, আল্লাহ বলছে আমার কাছে না এলে আমার দুঃখ নাই, আমার কাছে না এলে আমার দুঃখ
আল্লাহকে না জানলে আমার কোনো কষ্ট নয়, কিন্তু আমার ওলিকে যদি না চেনো, ওলিকে যদি না বোঝো, আমি যাকে আমার ওলি বানিয়েছি, মুর্শিদ বানিয়েছি, তার যদি আদব করো তো আল্লাহর আদব, তাকে মেনে নিলে আল্লাহকে মেনে নেওয়া হয়। ভাই আমার এবারে বোঝা গেল যে ওলির কাছে যে এলো তাকে আল্লাহ হেদায়েত করলো, যে ওলির কাছে এলো না তাকে আল্লাহ আল্লাহ কোথায় গোমরা করলো? ওলির কাছে না আসাতে গোমরা। বোঝা গেল? তাহলে আল্লাহ গোমরাহ করে কারণ সে নিজেই তো শয়তান হয়ে গেছে, তার পেছনে আরো একটা জোরালো শয়তান লাগিয়ে থাকে। নালে এটাকে ব্যাখ্যা করো যে আল্লাহ আবার গুমরা করে, আর গুমরা করলে বলে তো শয়তানের কাজ না, শয়তান গুমরা। আর শয়তানকে কে গুমরা করলো? আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ, শয়তানের আগে শয়তান ছিল? ছিল না? সবাই বলে না তোর পিছনে শয়তান লেগে গেছে, তোকে শয়তান গুমরাহ করে দিয়েছে, শয়তান এটা করে দিয়েছে, এটা বলে না? তো যখন শয়তান ছিল নিশ্চিত ফেরেশতাদের উস্তাদ ছিল, উস্তাদ বড় মৌলবী মরনা মুফতি মুআল্লিম শিক্ষক জি, তো সে তো শয়তান ছিল না, তাকে কি শয়তান করলো? কি জবাব দেবে? সে আগে থেকে ভেতরে লুকায়িত চুপ শয়তান ছিল কি জি, চুপ শয়তান ছিল কি, চুপ শয়তান আল্লাহ জানতেন ও চুপ শয়তান। এখন বলুন ভারতবর্ষে আমরা অনেক দুই নম্বরী মাল ভেতর দিয়ে চালাই, ঠিক না? আমি জানি এটা অন্যায়, ধরা পড়লে রক্ষা নেই, কিন্তু যতদিন ধরা না পড়ি তখন আমি ভদ্রলোক, কি আমার সম্মান ফুলের মালা, আর যখন ধরা পড়ে যাবে জুতোর মালা বেটাই, ঠিক না বেটি? তো শয়তান চুপ শয়তান, খুব সম্মান ফেরেশতা দিচ্ছে, আল্লাহ জানতো তোর শয়তানি পনা আমি প্রকাশ করছি। তো আল্লাহ পাক সম্মান দিলেন কাকে? আদমকে। কি জন্যে? না এই জায়গাতে এই সব জিনিসের নাম বলতে পারো, এদের নাম বলতে পারো? ফেরেশতারা কেউ বলতে পারেনি। আল্লাহ বলে আদম তুমি বলতে পারবে? বলে হ্যাঁ বলে দেবো। তা আল্লাহ পাকের আদম ওই যে সৃষ্টি হওয়ার পরেই ভাবছি আমি কি করে হলাম, কাতরায় হলাম, কেন হলাম, উপরে আসমানে দেখে পাঞ্জাতানি নাম ঝরে বলেন বলেন পাঞ্জাতিনী নাম, এরা আবার কারা? এ আল্লাহ এদেরকে কি আমাদের থেকে তৈরি করেছে? বলে খবরদার আদম তওবা কর, একে তোমাদের তোমার থেকে তৈরি করিনি, ওদের থেকে তোমাকে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো ওদেরকে হুকুম করিনি যে আদমকে সেজদা কর, কারণ তুমি ওদেরকে চিনে নিয়েছো, জেনে নিয়েছো, ওদের হয়ে গেছো, ওদের হ্যাঁ অনুগামী হয়েছো। মানে আদম পাঞ্জাতানি ছিল, এই আদমের বেটা কপাল ফাটা। যারা বলে পাঞ্জাতানকে মানতে হবে না, শোন, পাঞ্জাতানকে মানলে যদি শিয়া হয় তাহলে আদম তো সর্বপ্রথম পাঞ্জাতানি, তোর শিয়া বলে ফাতোয়া দিস নি, বাঁচতে পারবি নি। আদম আলাইহিস সালাম তাফসীরে দুর রহমান সুর পড়ে দাও, তাফসীরে কবির পড়ে দেখো, হ্যাঁ, সূরা বাকারার 27 নম্বর 37 নম্বর আয়াতের তাফসীরটা পড়ে দেখো। কামবাক্ত মাওলবি সব জেনে বুঝেও ঠান্ডা বাজি চালাচ্ছ, দোকান চলবে না, তাই না? জানো এই মালটা বিক্রি করা দু নম্বরই কাজ, তবুও বিক্রি করছো, কারণ আসল মাল 10 টাকার বিক্রি হয়, দু নম্বরই মাল যা বিক্রি হয় পুরোটাই লাভ। এ ধান্দাবাজি, দু নম্বরই মাল বিক্রি করে দুনিয়াটা চালাতে পারো, আখেরাত অন্ধকার। তো আদম আলাইহিস সালাম বলছেন ইয়া আল্লাহ, এই নাম বলে দিলেন, তা আল্লাহ বলে সেজদা কর। তাহলে সেজদা কেন করে না হলো? এতদিন তো আল্লাহ সেজদা করেছিল, আল্লাহ তো ভালো করে জানে যে আমি আমি আল্লাহ, আমাকে ছাড়া অন্য কোনো গায়রুল্লাহকে সেজদা করানো মানেই শিরক হবে, ঠিক না বেঠি? কানুন তো আগে দিকে ছিল, ফেরাউনরা গায়রুল্লাহকে সেজদা করালো কেন? গায়রুল্লাহর সেজদা ওটা নয়, ওটা হেজবুল্লাহর সেজদা। ইয়ানি আহলে বাইত মেনে নেয় যারা, আহলে বাইতের প্রেমিক হয়ে যায় যারা, আহলে বাইতের মহব্বতকারী হয়ে যায় যারা, পাঞ্জাতানি হয়ে যায় যারা, তারা আর গায়রুল্লাহ নাই, গার মানে অপর। ও ভাই যখন আপন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় আর গায়ের থাকে না, অপর থাকে না, রিস্তেদার হয়ে যায়, ঠিক না বেটি? হতে পাঞ্জাতানিকে ধরে নিয়েছে আল্লাহর জাতি সিফাতি পাঞ্জাতানি, আর তাকে প্রেম করেছে আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহকে আল্লাহ বলছে তুমি আর গায়ের নাই, তুমি আমার আপন, তো আপন কারা না? হেজবুল্লাহ। জোরে বলেন এই আজকের নামধারী হেজবুল্লাহ নয়, প্রকৃত পাঞ্জাতানি মানে তারাই হলে হেজবুল্লাহ। হ্যাঁ, হেজবুল্লাহ মানে কি গো? আল্লাহর দল। কটা আল্লাহ হলে দল হয় বলতে পারবেন? বহু বচন, এতটা জানা আছে? কটা কজন হলে আমরা বলা যায়? তিন।
তিন বা তিনের যত অধিক যাবে সব আমরা। তো হেজবুল্লাহ ওই জায়গায় বেলা হয় কমসে কম তিনটি আল্লাহ মাঝ আল্লাহ তিনটি আল্লাহ হওয়া মানে তো শেরিক, কিন্তু হেজবুল্লাহ কেন হলো? হেজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। তো আল্লাহর সঙ্গে যার শরীক করা যাবে না তো দল কি করে হয়? শরীক যখন নেই দল কি করে হবে ভাই? একটা দড়ির সঙ্গে আর একটা দড়ি যখন শরীক নেই তো পাক কি করে হবে? পাকে পাক, ঠিক না? তো পাকে পাক দুটো হলে হবে, একটা হলে হবে? তাহলে এক আল্লাহর জাত আর এক আল্লাহর সেফাত। আল্লাহ হলো জাতি নূর, পাঞ্জেতন হলো সেফাতি নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পাঞ্জেতন সেফাতি নূর আদম বশ করে নিয়েছে, আদম মেনে নিয়েছে। তো আদম শুধু পাঞ্জেতনকে মেনে নেওয়ার জন্য সেজদায়ে তাজিমি ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সেই খাজা গরিব নামাজ, সেই খাজা গরিব নামাজের আজকে আমরা উরুস পালন করছি। জি, আমি আর একটা হাওয়ালা দেব কোরআনে, বাকি খাজা বাবা নিজস্ব একটা কাশিদা বলবো যে খাজা বাবা আমাদেরকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে আমরা এখনো হাবুডুবু খাচ্ছি, বুঝতে পারিনি। বলবো না ছেড়ে দেবো, বলবো শুনবেন মন দিয়ে। তো ভাইজান, আল্লাহ পাক নিজে হেদায়েত করেন ঠিক, কিন্তু ওলি মুর্শিদ নবী যারা আছেন আল্লাহ থেকে আলাদা নয়। আলাদা হলে তো হেদায়েত করতে পারবে না, ঠিক না? পাওয়ার হাউস একটা নেগেটিভ আছে, আছে না? ওই নেগেটিভ না থাকলে পজিটিভ প্রকাশ পাবে, পাবে না? তো নেগেটিভ থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে আর ওর সঙ্গে পজিটিভ যুক্ত করে আজকে অন্ধকার দূরীভূত করা হয়েছে, ঠিক না? তো যেটা সৃষ্টি প্রকাশ্যে এটা পজিটিভ, আর যেটা অপ্রকাশ্যে জাত, অর্থাৎ এতটুকু একটা ক্ষুদ্র বীজের ভেতরে বড় একটা গাছ লুকিয়ে আছে, ঠিক না? তাহলে যদিও এটা ছোট বীজ পজিটিভ, কিন্তু নেগেটিভকে বড় গাছ, আবার যখন বড় গাছ প্রকাশ হয়ে গেল এ হলো পজিটিভ কিন্তু বীজ হয়ে গেল নেগেটিভ। তো আমরা যখন কিছুই ছিলাম না ছিল কেবল আল্লাহ, আপনার তরিকতের লোক তো পিধরা লোক, তো আমার তো মনে হয় আমি জানি যে বুঝাতে অসুবিধা হবে না, কিন্তু আমার তো মনে হয় কষ্ট হচ্ছে। সবাই পীরের দরবারে ঠিক মতো যান নাকি? না খালি পানি পড়া দিয়ে ফুকটুকলি দিয়ে যান নাকি? আল্লাহ যখন ছিল কিছুই যখন ছিল না, ঠিক আকার ছিল না নিরাকার ছিল? নিরাকার। তো নিরাকার যদি আল্লাহ ছিল না কিছু, তো আমরা যে এলাম আকার না নিরাকার? নিরাকারের মধ্যে আকার ছিল কি করে মরবেকে জিজ্ঞেস করুন না? বুঝাতে পারলাম? নিরাকারের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা আল্লাহ পাকের জন্য, তার থেকে আমরা এসেছি, তার দিকেই যাব। তাহলে যেখান থেকে আমাদের আশা সেখানেই প্রত্যাবর্তন, তাই তো? তাহলে আমরা এসেছি নিরাকার থেকে আকার হয়ে, আবার আকার রেখে দিয়ে নিরাকার যাব, আকার রেখে দিয়ে আকার যাবে কবরে, নিরাকার যাবে বাপ মায়ের হামেলে। বাবা মা আনন্দ করছে আপনি মৌলবী যে এলেন, কি বাসন মধ্যে মুখ দিয়ে ঢুকি দিয়েছিল তো ওখানে আপনার নখ কান চোখ মুখ দাড়ি গফ, আবার নারী পুরুষ উভয় যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ ভেতর বার ছিল কোথায়? না না পাক পানির ভেতরে। আচ্ছা ওটা না হয় ছিল, রুহুটা ছিল কোথায়? ও তো নিরাকার, চিন্তা করবেন না, আওয়াজ বুঝতে পারবেন। আমি এইসব শুনতে গেলে নিরিবিলির সময় অনেক তিন চার ঘন্টার সময় নিয়ে আলোচনা করলে তবে মাথায় ঢুকবে। আমি তো খুলে দিলাম কোন দিকে জানি না, প্রথম জায়গায় এসে নিরাকার থেকে এলাম নিরাকারে যাব, সবই তো নিরাকার। জি জি, তাহলে পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, ছিল এতটুকু বিজে আবার হয়ে গেল বিরাট বৃক্ষ। পজিটিভ গেল কোথায়? যে বীজকে ও হলো নেগেটিভ,
এখন বলুন এত বড় একটা গাছের মূল কে? বীজ। নূরে মোহাম্মদ মূল উদাহরণ, নূরে মোহাম্মদ হলো বীজ, মূল সত্তা ও বিলীন হলো, জ্ঞানে গায়েবে বিলীন হয়ে পজিটিভ ছাড়লো, একের পর এক নবী, একের পর এক নবী, তারপরে উনি আবার পজিটিভ এলেন সেই গাছের মধ্যে দিয়ে বৃহত্তম একটা ফল মোহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি এসে আবার গায়েব হলেন, পজিটিভ রেখে গেলেন আহলে বাইতে রাসূল, কিয়ামত পর্যন্ত যত নিয়ে আতায়ে রাসূল আসবেন রেখে গেলেন। তো ব্রাদার মিল্লাত, গাছের মধ্যে গাছটাকে নবী পাক বলছেন আমি হলাম গাছ, কাণ্ড মূল। হাজি ফাতেমা হলো শাখা, আলী হলো পাপড়ি কুলি, পাপড়ি কলি। পাপড়ি কলি। আচ্ছা ভাই, ডালে যে ফল হয় ফুল হয় পাপড়ি দেখেছেন? ওটাকে আলী বলা হচ্ছে। জোরে বলে নবীর যে আওলাদ কিয়ামত পর্যন্ত চলবে প্রকাশ করেছে আলী। আর আর আওলাদের ভান্ডার কে? কাউসার কে? রক্ষণাবেক্ষণকারী কে? মা ফাতেমা। জোরে বলে নবী পাক বলছেন ফাতেমা ডাল আলী পাপড়ি কলি, মানে ফল একের পর এক দিয়ে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাসান হোসেন হলো ফল, আলী পাপড়ি কলি, ফাতেমা ডাল, হাসান হোসেন ফল। আর এই পাঞ্জাতনের সঙ্গে যারা যুক্ত হয়ে থাকলো ওই গাছের পাতা। তো যারা পাঞ্জাতন ছেড়ে গেল তারা আগাছার পাতা। কোরআন পাকে দুটো কাজ আছে, একটা নাপাক কাজ, একটা পাক কাজ। জি আমি এবারও হাদিস পড়ার আগে সময় নিয়ে সময় চলে যাবে, কারণ আমি আগে ঘড়ি দেখে নিলাম। বাস বাস মৌলিক কথাটা বলছি, মূল কথাটা। তাহলে পাঞ্জেতানে কে যারা মানে তারা ওই পাঞ্জেতানি গাছের পাতা। কোন পাতা? পাতার কাজ কি গো? ডালপালাকে ঘিরে রাখা, ফলকে ঘিরে রাখা, তাই না? হেফাজতে রাখা, পাতার কাজ কি? হ্যাঁ, তা আমাদের কাজ পাঞ্জেতানিকে ধরে রাখা, পাঞ্জেতানি ঘিরে রাখা, তাই না? তা আমাদের কাজ। এতে যদি কেউ ইট পাটকেল ছুঁড়ে একটা পাতা ঝরিয়ে দেয়, মানে কেউ যদি আহলে বাইত মানার জন্য আমাকে শহীদ করে দেয়, তো একটা পাতা শহীদ হলো, পুরো গাছ মরবে না? মরবে না তো। আচ্ছা বলেন, কোন পাতা যদি মনে করে যে আমি যে সূর্যের আলো পাচ্ছি, পানি পাচ্ছি, হাওয়া বাতাস আগুন পাচ্ছি, সবই তো ওই গাছের মূল থেকে, মানে যেখানে গোড়া। জি তো ওখান থেকে পাচ্ছি। এ খাদ্য জোগাড় করে দিচ্ছে ডালে, ডাল দিচ্ছে ফলে, ঠিক না? ফল ডাল মিলিয়ে দিচ্ছে কাকে? পাতাতে। পাতা যদি মনে করে কেন তা এত ভায়া ধরবো, কেন এতটা ভায়া ধরবো, কেন তা এতটা কি বলে মাধ্যম দিয়ে লোবো, ডাইরেক্টলি গাছের গোড়ায় চলে যায় না? ওখানেই জল পাবো, ওখানেই তাপ পাবো, ওখানেই রৌদ্র পাবো, ওখানেই মাটি পাবো, ডাইরেক্ট মাটি থেকে সংগ্রহ করবো। কেউ যদি ওই ডাল থেকে পাতা খসে নিচে গাছের গোড়ায় এসে যায়, বলুন ওই গাছের গোড়ায় যে পাতাটা ওই গাছ থেকে পড়ল, সে পচবে না জিন্দা থাকবে? তাহলে যে পড়ে গেল সে পচে গেল, মালি এসে জ্বালিয়ে দিল, ছেঁটা মেরে ঝেঁটিয়ে দিল, বাগান শাক রাখতে হবে না? তো আহলে বায়াতের মান্যওয়ালা হওয়ার পরেও যদি কেউ মনে করে যে না আহলে পাতার কাজ কোথায়, পাতার কানেকশন কার সঙ্গে? আমাদের সঙ্গে, নবী রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন, কিন্তু ডাইরেক্ট নয়। ডাইরেক্ট কি করে? পাতার কানেকশন ডালের সঙ্গে, ঠিক না? ঠিক, পাতার কানেকশন ডালের সঙ্গে, পাতার কানেকশন পাপড়ি কলির সঙ্গে, পাতার কানেকশন ফলের সঙ্গে, মুহাম্মদের সঙ্গে কানেকশন ডালের ফলের, আর আমাদের কানেকশন আলী ফাতেমা হাসান হোসেনের সঙ্গে। আর যারা এদেরকে ছেড়ে নারায়ণ সালাত বলে ইয়া হায়দারি ছেড়ে দেয়, এরা হলো পচামা। কিজি যদি কোনো পাতা ওই গাছের গোড়ায় এসে যদি বলে যে এখান থেকে ডাইরেক্ট খাদ্য খাবো, কেন ওই কাণ্ড ডাল পালা হয়ে খাদ্য নেব? মালি এসে কি করবে? ঝেঁটিয়ে দেবে, পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, যেখানে যেমন সিস্টেম, আনালে পচিয়ে যাবে।
তা একদিন এমন মালি আসবে ওই নবী পাকের কাণ্ড কারখানা সেদিন বুঝতে পারে বের কর জি আকালমান কো কাফি ফাকা দে ইশারা ভাইরা আমার ডাইরেক্টলি নবীর কাছে যেতে পারবে না নবীর কাছে যেতে গেলে যেমন আল্লাহর কাছে যেতে হলে নবীর কাছে যেতে হয় নবীর কাছে যেতে হলে আলীর কাছে যেতে হয় আলীর কাছে যেতে হলে আলীওয়ালা ওলির কাছে যেতে হয় এই জন্য কোরআন বলছে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা এটা সূরা আল আরাফ 178 নম্বর আয়াত আল্লাহ যাকে হেদায়েত করলো সেই হয় হেদায়েত প্রাপ্ত আর আল্লাহ যাকে হেদায়েত করলো না সে কোনো মতেই পাবে না ওলি মুরশিদ জি তাহলে ওলি মুরশিদ যে পেল না বুঝে নাও সে গোমরা সে যদি কাবা ঘরের রুকনে ইয়ামিন হাতিমের মাঝখানে দাঁড়িয়েও যদি নামাজ পড়তে পড়তে মরে যায় রোজা রাখতে রাখতে মরে যায় তো জাহান্নামী নবী পাকের হাদিস আছে জি কোনো মতে নামাজ রোজা দেখবে না যদি নামাজ রোজা ফলোয়ার হতো নামাজ রোজা মোকাম্মল করলেই আল্লাহর বান্দা হওয়া যেত তাহলে নবী পাক যাওয়ার 82 দিন পূর্বে গাদির খমে এলান করতেন না মান কন্ত মাওলা হু ফাজালিন মাওলা আমি যার মাওলা আমি যার আকা আমি যার নেতা আমি যার সরদার দেখিয়ে গেলেন আলীর হাত ধরে আলীও তার মাওলা জোরে বলেন বলেন কে তাহলে নামাজ পড়ছে রোজা করছে হজ করছে যেই মাত্র হজ করলো যাকাত দিয়ে সবকিছু করছে তা সত্ত্বেও যদি আলীকে মাওলা বলে না মেনে নেয় আলীকে আকা বলে না মেনে নেয় আলীকে খলিফা বলে না মেনে নেয় তো জেনে নাও সে ওই রকম শয়তান নামাজের মতো যে আদমের তাজিম করলো ভাই আমার খাজা গরিব নামাজ যেটা বলতে গিয়ে ছেড়ে এলাম একটা কথা বলেছেন সেটা আমি একটু নকতাচিনি করব জানে মন নিসারম বিনায়ে হুসাইন মানম গোলামে গোলামানে হুসাইন খাজাওয়া বলছেন এটা আমার শেষ পর্যায়ের কথা খাজা গাইনাজ বলছেন যে আমার জান মন জানে মন ফারসিলা জানে মন নিসারম জান মন সমর্পণ করে দিলাম ইয়ানে যা ছিল দিয়ে দিলাম কিছু নাই তো জান মন সব সব সুপর্দ করে দিলাম বানায় হোসেন হোসেনের বুনিয়াদ বুনিয়াদ মানে কি আমরা দাঁড়াই আমাদের বুনিয়াদ কোনটা পা তো বুনিয়াদ মানে ভিত জি হোসেনের কদম তলে হোসেনের বুনিয়াদে তাহলে জান মন কে দিয়েছে খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে আদম জাতির ভোলা মানুষগুলোকে হেদায়েত করতে এসেছেন জান মন সব হোসেনকে দিয়ে এসেছেন তো যেখানে জান দিয়ে দেয় মন দিয়ে দেয় তার মন না থাকলে ভাববে কি জান না থাকলে দেহ চলবে কি করে তো মুর্দা দেহ আছে জান তো হতেই হবে চাই সে করিশ্মা হোক মজে যা হোক কেরামতি হোক ঠিক না তো 61 হিজরিতে ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালায় শহীদ হলেন আর খাজা গরিব নামাজ মঈনউদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনি 537 হিজরিতে পৃথিবীতে এলেন সঞ্জয়ে জি 537 হিজরিতে 14 রজব হিজরি তো এলেন তাহলে কত বছর 470 বছর পূর্বে হোসেন কোনি জানমাল দিয়ে দিয়েছিলেন কোথা থেকে দিয়েছিলেন আসার পর না আসার আগে তাহলে যদি আসার আগে বলেন রুহানি জগতে আসার পরে বলেন তাহলে দৈহিক জগতে তাহলে দৈহিক জগতের কথাটাকে আনা যাক জি তো ইমাম হোসেন কে উনি জান মন সব দিয়ে দিয়েছে আবার দ্বিতীয় জুমলায় বলছে মানম গোলামে গোলামানে হোসেন আমি খাজা গরিব নওয়াজ তারই গোলাম যে হয়েছে হোসেনের গোলাম কি বললাম কথাটা খাজা গরিব নওয়াজ কারাউলার জোরে বলে হ্যাঁ তো ভয় পাচ্ছেন কেন নসল পাক ইমাম হোসেন থেকে পিতৃর দিক দিয়ে হোসাইনি মাতৃর দিক দিয়ে হাসানি জি
অর্থাৎ মূলত আলীর আওলাদ। জি, মূলত ফাতেমা থেকে, মূলত ফাতেমা নবী থেকে। জোরে বলে। তাহলে ইবনে হোসাইন, ইবনে হোসাইন, ইবনে আলী, ইবনে ফাতেমা, ইবনে মুহাম্মদ। জি, মুহাম্মদের বেটাও বলা যায়, ফাতেমার বেটাও বলা যায়। ভাই, আমরা কত বাপের বাপ, বাপের বাপ ছেড়ে দিয়ে আজকে এসেছি, তবু বলি আদম বাপ, ঠিক না? আদি পিতা ইব্রাহিম নাম রেখেছেন মুসলমান, সেই জন্য মুসলিম ধর্মে ইব্রাহিম মুসলমান জাতির পিতা। আমার মুহাম্মদ রুহানি জাতির পিতা, দৈহিক জাতির নয়। আর আলী হলেন বেলায়েত জাতির পিতা। জোরে বলেন। জি, তো যাই হোক, আমি ওর দিকে টপিক নিয়ে যাবো না, কলেবর বৃদ্ধি হয়ে যাবে। তাহলে এখানে কি বলা হলো দ্বিতীয় জুমলায়? যে আমি তার গোলাম, অর্থাৎ খাজা বাবা বললেন হোসেনের যে হয়েছে গোলাম, আমি খাজা তার গোলাম। কথা বুঝে গেছে? তাহলে আমাকে আর বোঝাবার দরকার নেই তো? আচ্ছা, দেখা যাক, বোঝাবার যখন দরকার নেই, সবাই বুঝে ফেলেছেন, তাহলে আমি একটি প্রশ্ন করবো। বলবো 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 না, ছেড়ে দেবো। তো ভাই আমার, মুক্তার সার সময় একদম কোনো কথা বলবেন না, বাস 5 মিনিটের মধ্যে আমি শেষ করবো। কথাটাকে বুঝে নেন, কত ভাইটাল কথা আপনারা বলছেন, সবাই বুঝে। না, ওটা ও আলাদা কথা, খানেওয়ালা বিষয়ে খাওয়াতে তো হবে। তো যদি কেউ খেতে না চায়, মিষ্টি দেবো, না বলে নিয়ে পালিয়ে যাবো, দাঁড়িয়ে থাকবো। তো যদি কেউ বোঝার না থাকে, তো আমি ছেড়ে দেবো। জি, তো কথা হচ্ছে, যে কথা বলছিলাম যে খাজা বাবা বললেন, কত কথাগুলো আমি ধীরে ধীরে বলছেন যাতে সহজে বুঝে আসে। বললেন আমি হোসেনের যে গোলাম, আমি তার গোলাম। তাহলে হোসেনের যে গোলাম, খাজা বাবা ডাইরেক্ট হোসেনের গোলাম নয়। খাজা বাবা ডাইরেক্ট বললেন না যে আমি হোসেনের গোলাম, বললেন কি যে হোসেনের গোলামের আমি গোলাম। তো হোসেনের গোলামের গোলামি করতে গেলে জান মন দরকার তো, তন মন জান দরকার তো। তো যদি আগেই হোসেনকে জান মন তন সব দিয়ে দিয়েছে, তো হোসেনের গোলামের গোলামের গোলামি যে খাজা বাবা করবে, জান মন তন নয়, কি দিয়ে গোলামি করলো? এই তো বললেন সব বুঝে গেছি। আরে খাজা গরিব নওয়াজের এই দুটো কাশিদা যদি বুঝতে না পারি, মৌলবী নাকি কোরআন বুঝে গেছে? কোরআন বুঝে গেছে? হ্যাঁ, কোরআন যদি বুঝে যেত, তার নবীকে অত খুন ঝরাতে হতো না। আরব জাতি তারা আরবি বলিনেতে মা হার, তারা কোরআন বুঝে যেত, ঠিক না বেটি? না 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 ভাই, মুক্তাসার বয়ান, প্রত্যেক পীরের মধ্যে, আউলিয়াদের মধ্যে পঞ্জিতানকে দেখতে হবে, আইমায়ে তাহরিনকে দেখতে হবে, পীরের পীরকে দেখতে হবে। যেমন পাঞ্জাবে বুয়ালি শাহ কালান্দার আলাইহি রহমাত তাদাবানে মসনবিতে লিখেছে, বা সাগলে শেখ দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফারা বালকে খোদারা, আমি আমার পীরের সুরতে মুহাম্মদকে দেখেছি। না না না, মুহাম্মদকে দেখিনি, বরং খোদাকে দেখেছি। এই দেখেছি বললে হবে নি, সুরতে ফানা হতে হবে। ফানা হলে ওই সুরত থাকবে না, পীরের যে বাহ্যিক সুরত ও সুরত নয়। যেমন আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতু যারা সালামুল্লাহ আলাইহা বললেন, নবীকে আমি একবার দেখলাম, তামাম পৃথিবীর যত দড়ি ছিল, যদি নবীকে কমর বাঁধা দেওয়া যেত, কুলত না, কারণ নবীকে সারা বিশ্বে আসমান জমিন দেখেছি, তো মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। জোরে বলে। জি, তো ফানা করলে দেখা যাবে আসল রূপ, নিজেকেই দেখতে পাবে, নিজেকে ফানা করলে নিজের রূপ। জি, তো যে ফানা করেছে, তো খাজা গরিব নামাজ উসমান হারুনির সুরাতে কি দেখছেন? উসমান হারুনি বলছে, বাবা মঈনুদ্দিন আমি হোসেনের গোলাম। আর খাজা বাবা কি বলছেন? আপনার মধ্যে আমি হোসেনকে দেখছি, অতএব হোসেনকে দেখে আমার জান মান সঁপে দিয়েছি। উসমান হারুনি জিসমে মোবারক রেখেছে, খাজা গরিব নামাজ দেখছেন হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হোসেনকে দেখে জান মান সঁপে দিয়েছি, পীর বলছে আমি হোসেনের গোলাম, আর মুরিদ বলছে আমি গোলামের গোলাম। জোরে বলে। এ হলো আমল, এই আমলে যারা পরিপক্ক থাকবে, এবং আমল করার জন্য যদি নিজেকে ফানা বাঁকা করতে চায়, ইল্লাল্লাহ মাকাম পেতে চায়, ইল্লাল্লাহ মাকামের মধ্যে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি চিনতে চায়, জানতে চায়, তো কমসে কম কামেল পীরের দরবারে যাওয়া চাই।
তা না হলে সব আমল বরবাদ 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 খাকসার বাতর ফিরকা জাহান্নামী আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে আমলে খায়রাত করেন এবং জাহান্নামী জালেন্দ থেকে আমাদের যেন হেফাজত করেন।